অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ডাক্তার আশরাফ মালিক আপনার কাছে ফিরে আসবো, যে স্যার যেটি বললেন সর্বশেষে যে আসলে অ্যাডভান্স স্টেজে যখন আসে তখন আসলে করণীয় কিছু নেই। যে আর্লি স্ক্রিনিং, বিশেষ করে যে আপনাদের প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে যে আর্লি স্ক্রিনিং ফেজটি রয়েছে, যে কাদেরকে আসলে তারা পিক করবে, যে তাদেরকে স্ক্রিনে পাঠাবে এবং কতদিন পরপর সেটি করবে এবং কখন একজন হেপাটোলজিস্টের কাছে তার রেফার করবে, এই প্রসেসটি নিয়ে যদি যুক্তরাষ্ট্রে আপনি যেখানে আছেন সে বিষয়টি যদি একটু বলেন আমাদেরকে। আমি প্রথমে শুরু করতে চাই যে স্ক্রিনিং আমরা কেন করি। স্ক্রিনিং করার প্রধান কারণ হচ্ছে যাতে আমরা রোগটা, যে কোনো রোগ, যেটা বিশেষ করে ক্যান্সার, আমরা আর্লি ডিটেকশন করতে পারি। যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি তাহলে আপনার চিকিৎসার মাধ্যমে ক্যান্সারটা পুরোপুরি নিরাময় করা যাবে। তো যেহেতু লিভার ক্যান্সার, অনেকগুলো ক্যান্সারের মধ্যে লিভার ক্যান্সারে আর্লি ডিটেকশনের একটা, আমরা জানি আর্লি ডিটেকশন করলে আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট দিয়ে আমরা এটাকে পুরোপুরি সারিয়ে তুলতে পারি। সেজন্য যেটা প্রথম জিনিস হচ্ছে যে কাকে কাকে করব। হেপাটাইটিস বি যাদের আছে, আমরা যুক্তরাষ্ট্রে হেপাটাইটিস বি যদিও কম, বাট হেপাটাইটিস বি আমি পার্সোনালি এবং অনেক আমার সাথে সাথে অনেক যারা এক্সপার্ট আছেন তারা সব হেপাটাইটিস বি, বিশেষ করে যারা সাউথ ইস্ট এশিয়া থেকে আসেন, চায়না, তারপর হচ্ছে আপনার ভিয়েতনাম, তাদেরকে আমরা সবাই প্রতি 6 মাস অন্তর অন্তর আল্ট্রাসাউন্ড করি আর একটা ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা করি, সেটাকে বলি AFT। আর যাদের ক্রনিক হেপাটাইটিস সি এর সাথে সিরোসিস আছে তাদেরকে করি, ফ্যাটি লিভারের সাথে সিরোসিস আছে তাদেরকে করি। আর সিরোসিস এখানে তো আমেরিকায় অ্যালকোহলের কারণে অনেক সিরোসিস হয়, তো সেই যাদের সিরোসিস হয় অ্যালকোহল থেকে তাদের করি। এবং সিরোসিস আরও অনেক কারণে যাদের হয়, যে কোনো সিরোসিস পেশেন্টের আপনার এই স্ক্রিনিংটা করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে প্রতি 6 মাস অন্তর অন্তর, সাথে AFP করতে হবে বা ব্লাড, যেটা রক্ত পরীক্ষা বলছি। আর আরেকটা হচ্ছে যে আপনার যখন আল্ট্রাসাউন্ড করা হয়, যদি আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে লিভারে একটা স্পট দেখা গেছে বা একটা শ্যাডো দেখা গেছে, তখন আমরা এটা নিয়ে আরও ইনভেস্টিগেশন করি, যেটা হচ্ছে প্রধানত আমরা MRI করার চেষ্টা করি অথবা CT করি। CT যেটা আমরা করি সেটা একটু ডিফারেন্টভাবে করা হয়। CT যখন ডাই দেওয়া হয়, যেটা দেওয়া হয় আপনার IV লাইনের মাধ্যমে, সেটা 3টা ফেজে আমাদের করতে হয়। কারণ হচ্ছে লিভার ক্যান্সার 80% আমরা আমেরিকায় বা পশ্চিমা বিশ্বে 80% আমরা লিভার ক্যান্সার বায়োপসি ছাড়াই ডায়াগনোসিস করতে পারি, যেটা হচ্ছে অন্যান্য অনেক ক্যান্সারের থেকে একদম ডিফারেন্ট। অন্যান্য সব ক্যান্সার, আপনার কোলন ক্যান্সার বলেন, অন্য যা ক্যান্সার হোক, আপনাকে বায়োপসি করতে হবে ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য। কিন্তু পশ্চিমা বিশ্বে আমরা 80% ক্ষেত্রে লিভার ক্যান্সার আপনার হচ্ছে জাস্ট MRI বা CT করে আমরা ডায়াগনোসিস করি। এবং আমার মনে হয় বাংলাদেশেও অনেক, এখন অনেক ভালো ভালো রেডিওলজিস্ট আছেন, তারা নিশ্চয়ই আপনার CT বা MRI দিয়ে ডায়াগনোসিস করতে পারেন আর কি। তো সেটা হচ্ছে স্ক্রিন। আমরা যাদের সিরোসিস যে কোনো কারণে হোক, ক্রনিক হেপাটাইটিস বি যাদের আছে, অথবা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে লিভার ক্যান্সারের হিস্ট্রি আছে, তাদের আমরা সবাইকে আল্ট্রাসাউন্ড করি 6 মাস অন্তর অন্তর, সাথে AFP বা আলফা ফিট প্রোটিন বলে যেটা রক্ত পরীক্ষা সেটা করি।